অপ্রয়োজনীয়ভাবে কাকো জেলত ভরাই নথব, আদালতর সময় নষ্ট নকৰিব, প্রতিবাদ আর সন্ত্রাসবাদর মাজর সীমারেখা অস্পষ্ট করেছে রাষ্ট্রয়। গণতন্ত্রের বাবে এয়া দুখর দিন। উচ্চতম ন্যায়ালয়ের সকিয়নি আরক্ষী দেবাঙ্গনা কলিতার জামিনের বিরোধিতা করে আদালতর ককর্থনার সম্মুখীন হয়েছে দিল্লি আরক্ষী। কা বিরোধী আন্দোলনত জড়িত থাকা দেবাঙ্গনা কলিতার 2020 সনের ফেব্রুয়ারি মাহত গ্রেপ্তার করেছিল দিল্লি আরক্ষীয়ে। ইউপি আইনের অধীনত গ্রেপ্তার করা হয়েছিল দেবাঙ্গনা কলিতা আর আন সহযোগী সকলক। পরবর্তী সময়ত দিল্লি উচ্চ ন্যায়ালয়ে জামিন মঞ্জুর করে দেবাঙ্গনার। কিন্তু এইবার উচ্চ ন্যায়ালয়ের রায়ক প্রত্যাহ্বান জানায় উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয় দিল্লি আরক্ষী। দিল্লি আরক্ষীয়ে দেবাঙ্গনার জামিন নাকচ করিবর বাবে সর্বোচ্চ ন্যায়ালয়ত আবেদন জানায়। এই আবেদনের শুনানি গ্রহণ করে দিল্লি আরক্ষীর উপর খর্গহস্ত হয়ে পড়ে সর্বোচ্চ ন্যায়ালয়। সর্বোচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ এছ কে কৌলর মন্তব্য, উচ্চ ন্যায়ালয়তো জামিনক লৈ বহু সময় ব্যয় হয়েছে, এয়া ন্যায়ালয়ের সময়ের অপচয়ের বাহিরে আন একো নহয়। ন্যায়ালয়ে লগতে স্পষ্ট করে দিয়ে যে অপ্রয়োজনীয়ভাবে কাকো কারারুদ্ধ করে রখাত ন্যায়ালয়ে বিশ্বাস নকরে। দিল্লি আরক্ষীর দাবি আছিল দেবাঙ্গনা কলিতা আর তার সহযোগী সকল ডর ষড়যন্ত্র জড়িত, গতি জামিন নাকচ লাগে। কিন্তু ন্যায়ালয়ের মন্তব্য, মতানৈক্য দমন করবলে যাওতে রাষ্ট্রের মনত সংবিধান প্রদত্ত প্রতিবাদর অধিকার আর সন্ত্রাসবাদী কার্যকলাপর মাজর সীমারেখা অস্পষ্ট হয়ে পড়ছে। যদি এই মানসিকতায় স্থান লাভ করে তেনেহলে গণতন্ত্রের বাবে এয়া দুখর দিন হয়ে পড়ব। ইয়ার পূর্বে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে স্পষ্ট করে দিছিল যে দেবাঙ্গনা আর সহযোগী সকলের বিরুদ্ধে যে তথ্য আরক্ষীয়ে দাখিল করেছে সেয়া ইউপিএ আইনের অধীনত গ্রেপ্তার করব পরাকই পর্যাপ্ত নহয়। এইদরে উচ্চ ন্যায়ালয়ে জামিন মঞ্জুর করেছিল দেবাঙ্গনার। কিন্তু দেবাঙ্গনার জামিনের বিরোধিতা করবলে গই সর্বোচ্চ ন্যায়ালয়ত ককর্থনার সম্মুখীন হল দিল্লি আরক্ষী। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।